নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ এক রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে একদম এক ঝুড়ি কাঁচা আম। এবছর তো আপনাদের কাঁচা আমের অনেক রেসিপি বানিয়ে দেখিয়েছি, তো আজকেও কিন্তু দারুণ এক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আমসত্ত্ব তো সবসময় আমরা পাকা আম দিয়ে বানিয়ে খেয়ে থাকি, তো আজকে আমি একদম পুরো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে দেখাবো আপনাদের। আর সেটা কিন্তু আপনারা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, আর খেতেও হবে আরও বেশি সুস্বাদু। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদের কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো, যেটা কিন্তু অসাধারণ খেতে হয় আর দেখতেও কিন্তু দারুণ হয়। তো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, কাঁচা আমের আমসত্ত্ব। তো সবার আগে আমি এই যে কাঁচা আম কেটে নেব। কাঁচা আমের মরশুমে যদি এরকম বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে রাখা যায়, সারা বছর ধরে সেটা খাওয়া যাবে। ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে, একটু যেন সবুজ ভাব না থাকে। ছেলে হয়ে গেছে ভিতরে, এই দেখুন, এই অংশটা কিন্তু কেটে বাদ দিতে হবে। এই শক্ত অংশটা একদমই নেওয়া যাবে না, এগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো। এই শক্ত পাশটা যদি না বাদ দিয়ে ফেলে দেন, তাহলে কিন্তু আমসত্ত্বটা একদমই ভালো হবে না। এইভাবে সব আম কেটে নেব। দেখতে দেখতে আমার একদম সব আম কাটা হয়ে গেল। সব আম কাটা হয়ে গেল, এরকম আম কেটে জলের মধ্যে দিলে তাহলে আর কালো হবে না, আর এই কালো কষ কিন্তু সব বেরিয়ে যাবে। উনুনটা এবার ধরিয়ে নেব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানানোর জন্য আমি একটা ভাজা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে ভেজে নেব। সবার আগে শুকনো লঙ্কা দিয়ে দেব, জিরে দিয়ে দেব। এই যে ভাজা মশলাটা করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব জল, কেটে ধুয়ে রাখা আমটা আমি এবার কড়াইতে দিয়ে দেব। আর একটু জল লাগবে অল্প পরিমাণে। ঢাকা দিয়ে দেবো। এই লঙ্কাগুলো, ভাজা লঙ্কাগুলো আমি ছোট ছোট করে কেটে নেবো। এই যে কেটে নিলাম, এই জিরেটা গুঁড়ো করে নেবো। এবার আমি ঢাকনা খুলবো,
দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে আম প্রায় অর্ধেকটা গলেই গেছে, তো আর তো গলবে এরকম থাক, আর 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখলে একদম ভালো করে আম সিদ্ধ হয়ে যাবে। তো একদম ভালো করে এরকম ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, আমটা কি সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে, বুঝলেন? এটা আমি একটু ঘেটে দেবো আর একটু। একদম কিন্তু এরকম ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম এইরকম বানিয়ে ফেলতে হবে। একদম এইরকম করে সিদ্ধ করতে হবে। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ছেঁকে নেবো। নেট নিয়ে নিয়েছি, নেটে করে একদম ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। হাতা দিয়ে ভালো করে ঘেটে দেবো। যেটুকু আম আস্ত রয়েছে, মানে সিদ্ধ হয়েছে কিন্তু অথচ আস্ত রয়েছে, সেটা একদম কিন্তু বাইরে পড়ে যাবে। ভালো করে ঘেটে দিলাম। এই যে আমার বের করা হয়ে গেল। এবার এই সিদ্ধ করে রাখা আমের এই পাল্পটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, তার সাথে শুকনো লঙ্কাটা যেটা ভেঙে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো। এই মশলাটা দিলে একদম একটা টক ঝাল হবে, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। তো এবার আমি এর মধ্যে একটু কালার দিয়ে দেবো, ফুড কালার। এই দেখুন আমের কালারটা আনার জন্যই দেবো, কিন্তু কালারটা কিন্তু সেরকম একটা হয়নি, কেমন একটা ফ্যাকাশে কালার। কালারটা কিন্তু একদম অল্প দিতে হবে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসে গেল, একদম কিন্তু এরকম হালকা কালার হবে, এর থেকে কিন্তু বেশি কালার একদমই হবে না। এবার আমি এটা আর একটু চিনির সাথে ভালো করে একটু জাল দিয়ে নেব। বন্ধুরা কাঁচা আমের আমসত্ত্ব বানানো কিন্তু একদমই সোজা, দেখলেন তো কত সহজ পদ্ধতি। বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, আমের এই মরশুমে যদি বানিয়ে রেখে দেন, সারা বছর সংরক্ষণ করে রেখে দেন, তাহলে কিন্তু বেশ যখন খুশি তখন খেতেও পারবেন। আর এই আমসত্ত্বের টুকরো যদি একটু চাটনিতে দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো চাটনি হয়ে যাবে। এই দেখুন, এই দেখুন কি সুন্দর ফুটছে, এরকম অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। তো আমি আর মিনিট দুয়েক মতো আর একটু জাল দিয়ে নেব, থালায় আমি তেল লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে নিলে আম সবটা তাড়াতাড়ি উঠে যাবে। এটাও লাগিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমটা কিন্তু বেশ ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। এরকম জাল দিয়ে যখন এরকম খুন্তির উপর থেকে এরকম ভাবে পড়বে, তখনই মনে করতে হবে এটা একদম পারফেক্ট জাল দেওয়া হয়ে গেছে। তো এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব, এর থেকে কিন্তু বেশি শুকানো যাবে না। এবার এই জাল দেওয়া আমটা আমি থালায় ঢেলে নেব। এই যে সারা থালায় পাতিয়ে দিলাম, থালার এই গোলের মধ্যেই রাখতে হবে, উপরে তোলা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এটা হয়ে গেল, এবার এই থালাটাই একই পদ্ধতিতে দেব। দিয়ে এটাও একই পদ্ধতিতে এইভাবে
পুরো থালায় সমান করে দেবো। থালা একদম রেডি। এবার আমি এই দুই থালা রোদে নিয়ে যাব, রোদে দিয়ে ভালো করে শুকাতে দেবো। চলুন তাহলে যাও। এখানে দিয়ে দিন। এই যে রোদে দিয়ে দিলাম। এইভাবে রোদে দিয়ে রাখবো দুদিন। দুদিনে কিন্তু আম সত্ত্বটা ভালো রকম একদম পুরো শুকিয়ে যাবে, টেনেও যাবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে একদম দুদিন পর। বন্ধুরা তিন দিন ধরে আম সত্ত্ব রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছে, আজকে আপনাদের দেখাবো যে আম সত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন আম সত্ত্ব শুকিয়ে একদম থালা থেকে উঠেও গেছে। এই দেখুন, ইয়ার কিছু করতে হবে না, এমনি উঠে যাচ্ছে, গা ছেড়ে দিয়েছে। আর এই একটা, এই দেখুন, দেখেছেন কি সুন্দর একদম হয়েছে কালারটা, দেখুন। তো চলুন যাই এবার রান্না করে আপনাদের দেখাই আম সত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন বন্ধুরা, হাত দিয়েই উঠে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন একদম কাঁচা আমের আম সত্ত্ব। এই দেখুন দারুণ হয়েছে, কিন্তু শুধু তো মনে হয় পাকা আমের আম সত্ত্ব হয়, কাঁচা আমেরও হয়। দেখেছেন কি সুন্দর হয়েছে। এই দেখুন এটা এ পাশ আর এটা এ পাশ, দেখতেও কিন্তু দারুণ লাগছে, কাঁচা আম, কাঁচা আমের আম সত্ত্ব। এবার এটা তো, এটাও একদম উঠে যাবে, কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। থালাটা চেপে ধরি, দেখেছেন কি সুন্দর হয়েছে। এইটা দেখুন এই পাশ কত সুন্দর, দেখুন একদম পুরো বাড়িতেই তৈরি হয়ে গেল কাঁচা আমের আম সত্ত্ব। এইভাবে বানিয়ে সারা বছর স্টোর করে রেখে দেবেন। এবার আমি কেটে নেব। এরকম রোল রোল করে দেখুন বন্ধুরা, দোকান থেকে আম সত্ত্ব কিনে আনেন, সেটা হয় লাল কালারের, সেটা হলো পাকা আমের, আর এটা হচ্ছে কাঁচা আমের। এই দেখুন ধারটা, দেখুন আপনাদের দেখায়, দেখেছেন এই দেখুন, দেখেছেন কি সুন্দর হয়েছে একদম, দেখে এটা মনে হচ্ছে বাড়িতে বানানো। বেশ অনেকটাই বড় হয়েছিল আর রোলটাও বেশ অনেকটাই হবে। এইভাবে সবকটা আমি একদম রোল করে করে তুলে নেব। এই যে সব আমার আম সত্ত্ব একদম পুরো গোটানো হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে একদম পুরো কাঁচা আমের আম সত্ত্ব তৈরি হয়ে গেল। তো এবার আমরা এটা খাবো, খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। তো এবার খেয়ে বলবো যে এটা কেমন হয়েছে, কাঁচা আমের আম সত্ত্ব। টক ঝাল মিষ্টি, টক ঝাল, টকও আছে ভালো, মিষ্টি মিষ্টি, খেয়ে লাগছে। বাড়িতে এরকম বানাবেন, বানিয়ে রেখে দেবেন কৌটোই ভরে, চাটনিতে দিয়ে খাবেন, শুধু শুধু দিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আবার ডালের পাতাও কিন্তু ভালো লাগবে। ডালের পাতা কামড়ে কামড়ে খেতে কিন্তু দারুণ লাগবে, সেরা হয়েছে, সেরা।
কেমন আছে? দারুণ হয়েছে। এখন কৌটোয় ভরে রেখে দিতে হবে কাঁচা আমের আম সত্ত্ব, তবেই না মজা। বহুদিন থাকবো কিন্তু, বহুদিন থাকবে, হেভি হয়েছে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন রেসিপি পেতে অবশ্যই মিশা বিস্কুট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।